দর্শক, চুয়াডাঙ্গায় পাখির নিরাপদ আবাস গড়তে একদল তরুণের ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে আমরা দেখছিলাম। তার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলবো সহকর্মী জহির রায়হানের সাথে। রায়হান, পাখিদের রক্ষায় তরুণরা অনেক উদ্যোগই নিয়েছে, সেই উদ্যোগের বিষয়গুলো আমরা জানতে চাবো। সেই সাথে স্থানীয় প্রশাসন থেকে কোনো রকমের সহায়তা কি তারা পাচ্ছে? আসলে রেদওয়ানা, আপনি সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, এই 2009 সালে কিন্তু এই চুয়াডাঙ্গার বেলগাছির যুবকদের নজরে আসে যে সেই গ্রামে পাখিদের সংখ্যা, অর্থাৎ পশু পাখিদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কারণ সেই তখন সময়টা ছিল, মানে শিকারীদের যে আনাগোনা সেই তখন বেশি ছিল, এই কারণে কিন্তু পাখিদের, পশু পাখিদের সংখ্যা কমে যাচ্ছিল। তখন কিন্তু এই যুবকরা একটা সংগঠন তৈরি করে পানকৌড়ি নামে, যেই সংগঠন কিন্তু তখন থেকে কাজ করে যাচ্ছে। প্রথমে তারা মাটির হাড়ি বেঁধে বিভিন্ন গাছে এবং বাড়ির কারণে মাটির হাড়ি বেঁধে কিন্তু পাখিদের আবাসস্থল তৈরি করত। এখন কিন্তু পাখিরা তাদের আবাসস্থল প্রাকৃতিকভাবেই গড়ে তুলছে। তো এটা কিন্তু মানে আমাদের চুয়াডাঙ্গা জেলার যারা সচেতন মহল আছে তাদের কিন্তু সাধুবাদ জানিয়েছে। এক সময় পুরো চুয়াডাঙ্গা জেলাকে তারা কিন্তু পুরো পাখি এবং পশু পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদী সবাই। তো স্থানীয় প্রশাসন যারা আছে তারা কিন্তু, যেমন প্রাণী সম্পদ বিভাগ, বন বিভাগ, তারা কিন্তু স্বশ দপ্তর কিন্তু এই সংগঠনটিকে সহযোগিতা করে আসছে। আমি কথা বলবো পানকৌড়ির সভাপতি সেই উদ্যোক্তার সাথে, বক্তিয়ার হামিদ বিপুল ভাইয়ের সাথে, শুনবো তাদের সফলতার গল্প। ধন্যবাদ। মূলত আমরা 2009 সাল থেকে কার্যক্রম শুরু করি, তারপর আনুষ্ঠানিকভাবে 2011 সাল থেকে আমরা রান করি। শুরু গল্পটা এরকম ছিল যে আমাদের গ্রামটি শহর সংলগ্ন এলাকা এবং এখানে যেখানে বিলগুলো ছিল, জলাশয়গুলো ছিল, বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস গুলো আসতো এখানে, তো শিকারীদের আনাগোনা খুব বেশি দেখা যেত। সেই সাথে কি বিভিন্ন মানে সাঁওতাল গোষ্ঠী এবং বিভিন্ন যে সম্প্রদায় তারা হচ্ছে আমাদের এখান থেকে বন বিড়াল খরগোশ শিকার করতো, চোখের সামনে দিয়ে যখন এগুলো মেরে নিয়ে যেত তখন আমাদের খুবই খারাপ লাগে এবং আমরা কিছু যুবক একত্রিত হয়ে বিষয়গুলো ভাবি। তখন থেকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করি আমরা। প্রথমে বেলগাছের যুব সমাজ নামে একটা সংগঠন দাঁড় করাই, তারপরে আস্তে আস্তে আমরা সেটা সংগঠনের নাম চেঞ্জ করে পানকুড়ি নাম দিই। এখন আমরা চুয়াডাঙ্গা জেলাব্যাপী কার্যক্রম করছি। আমরা শুরুর দিকে প্রথমে গাছে গাছে কলস, তারপরে মাটির পাত্র আর বিভিন্ন বাঁশের ঝুড়ি টাঙিয়ে দিতাম যাতে পশু পাখিরা তারা নিরাপদে বসবাস করতে পারে। তো এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে যে তাদের আর এইগুলো লাগে না, তারা প্রাকৃতিক ভাবে যেভাবে বংশবিস্তার করা দরকার তারা সেভাবে বংশবিস্তার করছে। ইতিমধ্যে ফসলের যে কীটনাশক ব্যবহার করতো সেটাও অনেকটা কমে গেছে, এরা ফসলে পোকামাকড় খেয়ে অনেক উপকার করছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমরা মানুষের মাঝে একটা সচেতনতার বিষয় নিয়ে আসতে পেরেছি। এখানে আমাদের ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই সচেতন, এরা কেউ বন্যপ্রাণী এবং পাখি শিকার করে না। এবং আমরা চুয়াডাঙ্গা জেলাব্যাপী এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি, বিভিন্ন জায়গাতে বন্যপ্রাণী ধরা পড়ে, অনেক অঞ্চলে বিল হাওড় বাওড়ে পাখি শিকার হয়। সেখানে আমরা প্রশাসন, বন বিভাগ এবং প্রাণী সম্পদ এর সহযোগিতায় আমরা সেখানে বিভিন্ন সাইনবোর্ড লিফলেট বিতরণ করি এবং সন্ধ্যার পরে সেখানে গ্রামের মানুষের মাঝে আমরা বায়োস্কোপ, বন্যপ্রাণী বিষয়ে বায়োস্কোপ পরিচালনা করি। ইতিমধ্যে আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী যে আমরা চুয়াডাঙ্গা সহ সারা দেশব্যাপী সব জায়গাতে পশু পাখির একটা নিরাপদ অবস্থান হবে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ বক্তিয়ার হামিদ বিপুল ভাই। আসলে রেদোনা যেমনটি শুনছিলেন, এই বেলগাছি গ্রাম থেকে শুরু হওয়া যে সংগঠনের কার্যক্রম তা কিন্তু চুয়াডাঙ্গা, পুরো চুয়াডাঙ্গা জেলায় কিন্তু ছড়িয়ে পড়েছে তাদের কার্যক্রম এবং চুয়াডাঙ্গা জেলাবাসী আশাবাদী শুধু এই চুয়াডাঙ্গা জেলা অভয়াশ্রম হিসেবে গড়ে তুলবে না, এই যুবকদের দেখাদেখি পুরো জেলার, পুরো দেশের যারা যুবক আছে তারা এদের কার্য, এই সংগঠনের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এই বাংলাদেশকে একদিন পুরো পশু পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করবে। রেদোয়ানা, একদমই ঠিক, অনুপ্রাণিত হওয়ার মতোই একটি উদ্যোগ। রায়হান, আপনাকে ধন্যবাদ। জহির রায়হান আমাদের সাথে যোগ দিয়েছিলেন, আমাদের সহকর্মী চুয়াডাঙ্গা থেকে।